এবার অন্য একটি সামাজিক বাস্তবতার বিষয় নিয়ে আলোচনা করব, তা হল বয়সী বৃদ্ধ বৃদ্ধা মানুষদের নিঃসঙ্গতা এবং তার একটা বিশেষ রকম বা ধরন নিয়ে আজকে আলোচনা করব। আমাদের দেশে প্রায় 1 কোটি মানুষ অভিবাসী বা প্রবাসী, তার মানে প্রায় 2টো পরিবারের একটাই কোন কোন সদস্য বিদেশে থাকে, বা বৃদ্ধ বৃদ্ধারা গ্রামে থাকে এবং ছেলে মেয়েরা শহরে থাকে। এখন ঢাকা শহরে এবং অন্য জায়গাগুলোতেও এরকম দেখা যায় যে মা বাবার দেশে একটা বাড়িতে আছেন, গ্রামে আছেন, তাদের সব সন্তানই থাকে বিদেশে বা শহরে। এর মধ্যে কেউ বাবার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে পুরোপুরি একলাই থাকে। এসব মানুষের অসুখে বিসুখে মৃত্যু সজ্জায় কখনো বা কোনো আত্মীয় স্বজন থাকে, কখনো বা কেউ থাকে না, কখনো বা থাকে পারিশ্রমিক পাওয়ার সেবক বা সেবিকা, কর্মচারী বা পরিচারক বা পরিচারিকা। এরা দীর্ঘশ্বাস ফেলে, এদের কথা ভেবে বা নিজের এই পরিণতির কথা ভেবে নিজের বুক থেকে একটা লম্বা শ্বাস বেরিয়ে আসে। আরেক ধরনের কেস আছে, ছেলে বা মেয়ে বিদেশে থাকেন, ভালো জব করেন, তাদের সন্তান হবে, তখন তারা আসন্ন সন্তানের দাদি বা নানিকে দেশ থেকে বিদেশে আনিয়ে নেন। দাদি বা নানি আনন্দের সঙ্গে উন্নত দেশের কোন এক জায়গায় ছেলে বা মেয়ের বাড়িতে যান, গিয়ে দেখেন সেখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন রকম। এক একটা বাড়ি হল বিচ্ছিন্ন দ্বীপ, গাড়ি ছাড়া বাড়ি থেকে বের হওয়া যায় না, সবাই যা যা জীবন আর জীবিকা নিয়ে মহা ব্যস্ত। ওই প্রবীণ বা প্রবীণা তখন নিজেকে বন্দি ভাবতে শুরু করেন, নাতি বা নাতনির জন্ম হয়, দাদি নানি তার দেখাশোনা করেন, সে বড় হচ্ছে, কিন্তু প্রবীণের মন পড়ে আছে দেশে। শুধু এইরকম দাদি নানি বা বাবা মার কথাই বা বলি কেন, প্রথম প্রজন্মের সব প্রবাসীরই মন পড়ে থাকে দেশে। বলা হয় নারীর তারা টিনের চালে বৃষ্টির শব্দ, শীতের সকালে খেজুরের রস, হলুদ শস্য খেতে কুয়াশা, বৈশাখী মেলা, বই মেলা, রিক্সা সব কিছুর জন্য হাহাকার করতে থাকে। আচ্ছা, একটা নাতির বয়স না হয় 2 হলো, এবার আমাকে ছেড়ে দাও। তখন দেখা গেল মেয়ে বা বৌমা আবার গর্ভধারণ করেছে, আবার 2 বছর। শহরে প্রবীণগণ নিজেকে আপন ছেলের বাসায় নিজেকে একজন কারাগারের বন্দী হিসেবে বিবেচনা করে। আমি আমার মাকে দেখে তার হৃদয়ের এই অনুভূতির কথা কিছুটা আঁচ করতে পারি। আমরা 9 ভাই বোন গ্রাম সহ বিভিন্ন শহরে থাকি। আমাদের মা গ্রামে থাকতেন, গ্রামের বাড়ির জমিতে ধান হতো, ধান সিদ্ধ করা, শুকানো, নানান কাজে ব্যস্ত থাকতে একা। আমাদের আব্বা তো সেই 2003 সালে মারা গেছেন, কিন্তু তা সত্ত্বেও তাকে শহরে এনে আমাদের কারো বাসায় দীর্ঘদিন রেখে দেওয়া যায়। তিনি খাঁচার পাখির মতো ছটফট করেন, এসব তার বাড়িতে থাকা যায়। তার নিজের যে সংসার আছে, গ্রামের বাড়িতে কত ছোট কর্তব্য আছে, গ্রামের সবাই তার সঙ্গে গল্প করে, খোঁজ খবর নেয়, এভাবে তার একাকিত্ব কেটে যায়। আর শহরের বাসায় নাতি নাতনিরা তাদের লেখাপড়া, স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত,
কখন কখন তার বুড়ো দাদির সাথে একটু খুশ গল্প করবে, বা দাদি বা তাদের কখন কাছে পাবে। যে বয়সীদের ছেলে মেয়েরা বিদেশে থাকেন তাদের মধ্যে একটা নিঃসঙ্গতার বোধ থাকে। যে বয়সীরা বিদেশে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে থাকেন তাদের মধ্যে আরেক ধরনের বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। এই নতুন পরিস্থিতি কিংবা নতুন সমস্যাটা নিয়ে সমাজ ভাবুকেরা একটু ভাব দেয়।